வந்தே வந்தே மாதரம் 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 துஜலாம் சுபலாம் বাতাসে বারুদের গন্ধ আকাশে মেঘ শুরু করার আগে একটু পিছন ফিরে যাই ১৯০২ সাল শ্রী চৈতন্যদেব শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদাধারায় প্লাবিত ভূমি থেকে মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দ বিদায় নিয়ে চির আনন্দ লোকে বিরাজ করছেন আর তার কয়েক বছর পরেই পরাধীন ভারতবর্ষের বিদেশি শাসক বাংলা ভেঙে দুটুকরো করল ওহ সে কি নিদারুণ যন্ত্রণা উত্তাল হল আপামর জনসাধারণ উত্তাল হল বঙ্গ উত্তাল হল স্বদেশ নাইট উপাধি ত্যাগ করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক বছর পর বাংলার কবি জয় করে নিলেন বিশ্ববাসীর মন সারা বিশ্বের রাজনৈতিক অস্থিরতা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেল শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ সারা বিশ্ব যখন উত্তাল আমরা চলে যাব সুপ্রাচীন মহামিলনের উত্তরাধিকার ভারতবর্ষের দিকে আলোকপাত করব এই ভারতবর্ষের ছোট্ট একটি গ্রামের ওপর নাম বাগনান চৈতন্যবাটি ঝিমকি নদীর ধারের এই গ্রামটি ছিল মন্দিরময় তিন চারশো বছরের পুরনো মন্দিরগুলো যেন ভগ্ন স্তূপের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনা করার পদ্ধতির বিবর্তন ঘটেছে ক্রমান্বয়ে দেখেছি বৈদিক গুরুর আশ্রম বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় নালন্দা তক্ষশিলা বিক্রমশিলা চণ্ডীমণ্ডপ চতুষ্পাঠী বা টোল শেষ পর্যায়ে সমাজে শিক্ষার আলোক শিখাটিকে প্রজ্বলিত রেখেছিল পাঠশালা নামক সামাজিক প্রতিষ্ঠান এই গ্রামে সুধীর চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর পূর্বপুরুষগণে শুরু করা চতুষ্পাঠীর মাধ্যমে পড়ানোর রেওয়াজ তখনও ছিল কিন্তু সবাই চাইছিল আরও একটু বেশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গুটি কয়েক ছেলেকে দিয়ে শুরু হল প্রথম ভাগ স্থান বিন্ধ্যবাসিনী ঠাকুর ঘর মাস্টারমশায় তারাপদ বিশ্বাস ছাত্র বাড়তে লাগল সমাজ চালিত প্রাতিষ্ঠানিক রূপ পেল আরও কয়েক বছর পর ১৯০৩
18 বিন্ধ্যবাসিনী ঠাকুর ঘরটা হয়ে উঠল গ্রামের প্রথম পাঠশালা। ক্রমে ক্রমে এখানে প্রাথমিকের দুই স্তর পড়ানো শুরু হলো, নিম্ন ও উচ্চ। নিম্ন মানে এখনকার দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, উচ্চ মানে এখনকার চতুর্থ শ্রেণী পর্যন্ত। তখনকার ব্যবস্থায় এর পরের ধাপ ছিল মিডল, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। এরপর ম্যাট্রিক বা FA। বিন্ধ্যবাসিনীতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু করার চেষ্টা হয়েছিল। কার তোমার সঙ্গে কে পড়েছিল মনে আছে? কে মাস্টার ছিল মনে আছে? আমার নাম শ্রীমতী অনিলা হালদার। আমার বয়স এখন 95 চলছে। আমি ওই স্কুলটার সম্বন্ধে যতটুকু জানি, তখন আমার বয়স 28 বছর। প্রথমবার বই পড়তাম, তবে তখন তো শুনেছি যে ওই স্কুলটা নাকি পড়ে সব ম্যাট্রিক পাস করেছে। তখন ওখানে হাই স্কুল বলে কিছু জানতাম না। ওখানে মাস্টার ছিলেন, জ্ঞানে তো আমার মনে পড়ছে তারাপদ বিশ্বাস, হেডমাস্টার বেলমুড়ি, আর মাদারা থেকে একজন আসতেন, তাকে বলতো সেকেন্ড মাস্টার। আর গ্রামের একজন ছিলেন নিশিকান্ত চট্টোপাধ্যায়, তিনি আমাদের ক্লাসটা নিতেন। স্কুলটা ওই বাড়ির তলায়, ওই সূর্যি বসেন বাড়ির ডান ধারে, সূর্যিকান্ত বসেন বাড়ির ডান ধারে। যখন উঠে গেল, তখন ছোট হয়ে গেলে, যখন ওই করুণা মাসির পিসির ওই শ্বশুরের বৈঠকখানায় গেল, ওখানে কোথাও জায়গা পাচ্ছিল না, কোথায় পড়বে সব বাচ্চা ছেলেরা, তাই জন্যই তোমার করুণা পিসির শ্বশুর ওই বৈঠকখানাটা দিল যে এইখানে সবাই পড়বে। ওইটা জানি 1, 2, 3, 4 অবধি ছিল। তোমার যেটুক পড়েছে, বড় যেটুক ওইখানে পড়েছে। সময়ের সঙ্গে বিন্ধ্যবাসিনী ঠাকুর ঘরটি জীর্ণ থেকে জীর্ণতর হয়ে ছিটে বেড়ার হলো। ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু ঘরের অভাব। বেশ কয়েক বছর পর চলে গেল সদরে, দক্ষিণ মুখ দুটো ঘর, মাঝখানে ফাঁকা জায়গা, সামনে বারান্দা। দিয়েছেন ডাক্তার হরিচরণ বন্দ্যোপাধ্যায়, পেশায় ডাক্তার ছিলেন, নেশায় শিক্ষামনস্ক। বিদ্যালয়ের পাশেই ডাক্তারিও চলত। সদরের পাশ দিয়ে তখনকার দিনে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। সদরে তখন স্কুল ছিল, পড়তে আসতাম। পরে বড় বড় মেয়ে ছিল, হয়তো পড়ে আমরা তো জানি না, আমি হয়তো জানি না। ভেতরে ছিল 1, 2, একটা ঘরে ছিল ফোরের ঘর, আর একটা ঘর অফিস ঘর। আচ্ছা, এইবার দুয়ারটা, যেই দুয়ারটা ছিল লম্বাটা, ওইটা ছিল থ্রির ঘর। এই থ্রিরা বসতো, লম্বা লম্বা হচ্ছে বেঞ্চি পাতা থাকতো, আর থ্রিরা একটু বড় ছিল, তো ওরা থ্রিরা বসতো। আর 1, 2 আমরা খুব কচি কচি ছোটো ছোটো, তো পড়ে যাবো বলে আমাদের ভেতরে দিয়েছিল। ভেতরে যেই সেই চার চৌকো ঘরটা ছিল, চার চালটা ওইটাই।
মাস্টার মশাইদের নাম বলো। মাস্টার মশাইরা ছিল মানে মহাদেব দাদা ছিল, গোপাল মাস্টার ছিল, আর শক্তি বাবু ছিল, শক্তি চট্টোপাধ্যায়, গুরুপে বাড়ি। এবার টিফিন হয়েছে, টিফিনে এত তোদের গাছে কুল হতো, এত কুল হতো যে দু বছরের ছেলেও পেরে খেতে পারবে, এত কুল হতো। আর তেমনি লাল লাল বড় বড়, সে দেখলে বড়দেরও লোভ ধরবে। আর এবার আমাদের তো ধরবি, আর সবাই খেয়েছে। এবার পর শক্তিবাবুর চোখে, শক্তিবাবু তখন এইবার লাইন দিয়ে দাঁড় করালো, দাঁড় করে কে কে কেউ কেউ মানবে না তো, কেউ কেউ মানবে না তো যে আমরা কুল খেয়েছি, কুল পেরেছি। লাইন দিয়ে সব বাইকে দাঁড় করিয়ে দিল, সবাইকে দাঁড় করিয়ে দিয়ে দুটো বললো, দুটো হাত পাত, দুটো হাত পাত, দুটো করে হাত পেতে দাঁড়িয়ে রেলেন, সপাং সপাং করে প্রত্যেককে ছড়ি মারলো দুটো হাতে। লাইন দিয়ে মারতে 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 একবার শেষ প্রান্তে চলে গেল, মারলো। আমরা আর কী করবো, কষ্ট হয়েছিলো, মনে খুব কষ্ট হয়েছিলো, কিন্তু কী করবে, অন্যায় করেছে তাকে শাসন করতেই হবে। সেই শেষ শেষ, আর কেউ কুল গাছে হাতও দেয়নি, আমার পড়ে থাকলেও কেউ খায়নি। ডাক্তার হরিচরণ বন্দ্যোপাধ্যায় মারা গেলেন 1937 সালে। এরপর ওনার সহধর্মিনী প্রীতিপ্রভা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় সদরেই বিদ্যালয়টি চলে 1949-50 সাল পর্যন্ত। এই চলার পথেই ভারতের এবং বিশ্বের রাজনৈতিক আঙিনায় অনেক পরিবর্তন আসে। মনে পড়ে যায় গান্ধীজির অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের চাই পূর্ণ স্বরাজ, এলো স্বাধীনতা 1947 সালের 15 আগস্ট। সঙ্গে এলো দেশভাগের পরবর্তী বিপর্যয়, ভারত পাকিস্তান যুদ্ধ। তা থামল ইউনাইটেড নেশনের পরামর্শ মেনে 1949 সালের জানুয়ারি মাস। এই বছরেরই শেষে ঘটল বড় বিপর্যয়, মারা গেলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ঠিক এই সময়েই ভদ্রকালী প্রাঙ্গণে ঘোষ পরিবারের 12 শিব মন্দির প্রাঙ্গণে তৈরি হল বিদ্যালয়ের নিজস্ব ভবন, একই রকম দুটো ঘর, মাঝখানে ফাঁকা জায়গা, সামনে বারান্দা, প্রধান অনুদানে পূর্ণচন্দ্র বিশ্বাস। অনুদান দিলেন মায়ের নামে। পেশা বাণিজ্য, কর্মস্থল কলকাতা ডালহৌসি,
স্বাধীনতা পরবর্তীকালে বাদ গেল পাঠশালা কথাটি, নাম হল বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয়। সাল 1950, বাংলার 1356। এরপর সময়ের সঙ্গে সঙ্গে অনেক উন্নতি হয়েছে এই বিদ্যালয়ের। যোগ হল একটি পাকা ঘর উত্তর দিকে। 2005 সালে দোতলা হল, পেল এখনকার রূপ। চলার পথে অনেক মানুষের সাহায্য, উদ্যম, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। স্মরণে কিছু ধরা হয়েছে। অনু চ্যাটার্জি, জগন্নাথের বোন ছিল, আবার একসঙ্গে পড়ার সাথী। এদের সঙ্গে আমি ওইখানে তারপর তখন ওখানে দিলে তো গাড়ি বাস বা সাইকেল ছিল না, তখন আমরা হেঁটে হেঁটে যেতাম। 10:30-11:30 সময় স্কুল বসতো, আর 10:30 বেরোতো। তিনজনে হাঁটতে থাকতো, যে জোরে জোরে হেঁটে যাই, আমরা ঠিক প্রার্থনা করার আগে পৌঁছে যেতাম। সে ভালো হয়েছিল, আমরা একটা সব তারপর থেকে পারবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেলো। গোপাল মহন যে ছিল বাগনানে, গোপাল মহন যে, আচ্ছা, তারপরে তোমার অধীর ছিল, অধীর বসু, অধীর বসু, আচ্ছা, তারপরে নাপতে দেব পিপি ছিল, পিপি, আচ্ছা, আর কামাদের আঙুর পারুল, তারপরে ওদিকে হকাইদা নপাড়া ছিল, আচ্ছা, হকাইদার ভালো নামটা সেদিন কে বললো, ভূপেন নামটা ঠিক যায় না, ঘেঁটু পাগড়ে ছিল, আর ঘোষবাড়ির ঘোষবাড়ির ঘোষবাড়ি অনিল ঘোষ ছিল, এই অনিল ঘোষ, হ্যাঁ, আর ওপাড়া, ওপাড়ার সেরকম নাম মনে পড়ছে না, পড়েছ, মহাদেব ঘোষ, তারিণী মাস্টার, ওরা মাস্টারমশাই, ওরা মাস্টারমশাই, ওরা ছিল দুজন এখানে, হ্যাঁ, এখানে পড়েছে। আর তোমার সঙ্গে কারা কারা পড়েছে? আমার সঙ্গে সব তখনকার মনে আছে, তবে আমাদের সঙ্গে কোনিমাকা থেকে আসতো, হ্যাঁ বলো, রবি ঘোষ, রবি ঘোষ, রবি ঘোষ, আর ও আসতো। আর প্রথম কোথায় পড়েছ? প্রথম আমি হরি ডাক্তারের মানে সদরে, তারপরে তারপরে ওখানে স্কুল হলো, হওয়ার পর ওখানে গেছি। আর ছোটবেলায় স্কুল কোন, ছোটবেলায় এইখানেই পাঠশালা ছিল, এই পাঠশালাতেই পড়েছিলাম, এটা পাঠশালা ছিল তখন। আর বলছি কোনো গান দিয়ে কি শুরু হতো স্কুল? না 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 না, তাহলে কি দিয়ে শুরু হতো?
ওই যে মানে প্রার্থনা করা হতো, মন থেকে পড় কবিশর ঘোষ, আর সেই বাংলা মাস্টারটার নাম কি বলবো, চক্রবর্তী, হ্যাঁ জলাধর চক্রবর্তী, গোপেন স্যার ছিলেন, হ্যাঁ গোপেন স্যার সে সময় ছিল, আর ইয়ে আর একজন মাদ্রাস থেকে মাস্টারমশাই আছেন, হ্যাঁ 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 বন্দ্যোপাধ্যায়, গোপাল বন্দ্যোপাধ্যায়, গোপাল বন্দ্যোপাধ্যায় ওই ক্লাস থেকে পড়েছিলেন, গোপাল ব্যানার্জি, তারপরে তে দীপু, তারপরে অমর সুর, তারপর আমি রামমোহন রায়, আচ্ছা তারপরে তে আপি হচ্ছে স্বপন ডাক্তারবাবুর বোন, দীপু হলো, তারপরে তে রেণু ননি আমার দিদিরা, বিমলা ঘোষেদের বিমলা, হ্যাঁ আচ্ছা, তারপরে দিদিদের সঙ্গে পড়েছিল বুড়ো বুড়ো মুখার্জি, হ্যাঁ এগুলো আমার মোটামুটি তপন মুখুজ্জি, হ্যাঁ তপন মুখুজ্জি, তপন মাস্টারমশাই কে কে ছিল, মাস্টারমশাই ছিল গোপেশ্বর ঘোষ, আচ্ছা গোপাল, গোপালবাবু হচ্ছে মাদ্রার বাড়ি ছিল, হ্যাঁ গোপাল বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ গোপাল বন্দ্যোপাধ্যায়, আর পুরোনো হাটতলায়, পুরোনো হাটতলায় ছিল, ওনার নামটা ঠিক আমি বলতে পারছি না, কি চক্রবর্তী কি, ইয়াস চক্রবর্তী, আমাদের চক্রবর্তী, আর হচ্ছে রবি, রবিদা পড়েছিল কিছুদিন, আচ্ছা আচ্ছা রবি বিশ্বাস, রবি বিশ্বাস, আচ্ছা এইগুলো আমার মনে আছে। ছেলেরা বলতে ছেলেরা গোপেন স্যার ছিল, আচ্ছা আগে মহাদেব ছিল, গোপেন্দার বড় মাস্টার মশাই ছিল, হ্যাঁ গোপেন্দা তো মাস্টার মশাই, হ্যাঁ হ্যাঁ গোপেন্দার সঙ্গে গোপেন কাকার সঙ্গে আমার শেষ, গোপেন্দা রিটায়ার হলো আমাদের, আমি বেশি দূর পড়িনি তো, আর কোন মাস্টার মশাই ছিল, দীনবন্ধু ছিল চক্রবর্তী, আচ্ছা আচ্ছা দীনবন্ধুই তো, আর এমনি ছেলেদের সহপাঠী কে ছিল, আপনার এখানে পড়েছেন না ওই স্কুলে, এখানেও পড়েছি, ওখানে গেছি, আমাদের সবাই পড়েছি, ওখানে এখানে গোপেনবাবু দাদা মাস্টার ছিল, ওই নামটা কি বুড়ো মুখুজ্জি, তারপর ছবি দত্ত, হানিফ, হানিফ হকাই, হকাই হকাইয়ের বাড়িটা কোথায়, ওই যে পাশাপাশি বাড়ি, হানিফ মতো নেই বেশ লম্বা চড়া আছে, এখনো বেঁচে আছে, হানিফ হকাই মেহপুরের গোকুল কোলে, গোকুল কোলে কালীপদ কোলে, কালীপদ কোলে, আচ্ছা চিন্তাময়ীদের একটা বোন ছিল জয়া বলে, জয়া চক্রবর্তী, আচ্ছা হ্যাঁ খুঁজি তো নাম মনে পড়ছে, আর বলেন কি অধীর নাকি অধীর বোস, অধীর বোস, আচ্ছা অধীর বোস, ছবি দত্ত, আচ্ছা আচ্ছা ছবি দত্ত, আর মাস্টারমশাইরা কারা ছিলেন, মাস্টারমশাই তখন হচ্ছে আমাদের সময় ছিল এই বাংলা মাস্টার নাম কি জলধর চক্রবর্তী, জলধর চক্রবর্তী, জলধর চক্রবর্তী হেড মাস্টার, জলধর চক্রবর্তী, আর হচ্ছে ইয়ে গোপালবাবু ছিল, আচ্ছা আচ্ছা গোপাল বন্দ্যোপাধ্যায়, ও কি বন্দ্যোপাধ্যায় না চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায়, গোপাল বন্দ্যোপাধ্যায় ও ছিল, এখন তো ডাক্তারি, হ্যাঁ হ্যাঁ গোপাল, হ্যাঁ গোপালবাবু, জলধর বাবু, আচ্ছা গোপেন কাকা, এই তিনজনই, আচ্ছা তিন তিনজনই, আর রবিদা কিছুদিন ছিল এখান থেকে, আর কনিমাকে চলে গেল, আপনার কোন স্কুলে পড়েছেন, এই স্কুল থেকে যে যখন ওই স্কুলটা হলো তখন ওই স্কুলে ছিল, আগে প্রথম হচ্ছে এই স্কুলে, সদর থেকে পড়ে ওখানে, হ্যাঁ সদর থেকে পড়ে ওখানে গেছে, সদর থেকে মাস্টার ছিল, এই ছাত্র ছিল আমার ওই মুসলিম পাড়ার সিরাজুল, হ্যাঁ তারপর হবিবর, ওই মানে যেটা মরে গেল আর কি, আপনার ব্যাচ, হ্যাঁ ও আমারই ব্যাচে আর কি, এরকম তারপরে সিরাজুল, হবিবর, বাদশা, ও বাদশা ওই যে লাঠি নিয়ে যাও, ও বাদশা, এইসবগুলো ছিল, এই আমাদের সদরে কে কে সরস্বতী পূজা করেছিলেন, সরস্বতী পূজা আমি করেছিলাম, বিশু করেছিল, বিশ্বনাথ দে, বিশ্বনাথ দে, আর আমি, আর অরুণ মুখুজ্জি না গেছিল, না অরুণ মুখুজ্জি এখানে আসেন, আচ্ছা আচ্ছা আমরা এই দুজনে করেছিলাম আর কি, তারপর পাড়া থেকে চাঁদা কালেকশন করে পুজো হয়েছিল, হ্যাঁ এই এই সরস্বতী পূজা, হ্যাঁ স্কুলের পুজো কিন্তু চাঁদা তুলে করেছিলেন, চাঁদা তুলে করেছিলেন, ছাত্ররা কোথাও মাইনে পাবে, এই চাঁদা দেবে কোথা থেকে,
আর তখন কতজন পড়তো মোটামুটি? ওয়ান থেকে ফোর পঞ্চাশ ছিল এইরকম। আর বাবলু চাটুর্য, অধীর বোস, আর গবি, আচ্ছা গোলো, এবার মেয়েদের মধ্যে আলো, সুপা, বন্দি, পারুল, আঙুর, পুষ্প। পুষ্প কে? ওই অনিল ঘোষের বোন? না না না, ওই অনন্তর মেজ বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাস্টারমশাই কে কে ছিলেন? মাস্টারমশাই ছিলেন হলধর বেলমুড়ির চক্রবর্তী, আর গোপালবাবু মাদ্রার, গোপাল বন্দ্যোপাধ্যায়, আর গোবেন সাহেব। আচ্ছা আচ্ছা। আর এমনি তোমাদের ব্যাচে কোনো দুষ্টুমি কেউ করেছে এরকম মনে আছে? না, দুষ্টুমি আর কেউ সেরকম কিছু করে না। খেলাধুলা কেমন করতে? খেলাধুলা ভালো করতাম। এবার খেলাধুলার সঙ্গে আরো কয়েকজনকে নাম বলা যাবে। আচ্ছা, যেমন মুজু বর্দা ছিল, হানিফ ছিল, নন্দ মাস্টারমশাই ছিল, নন্দ ঘোষাল, এই এই পর্যন্ত আমার মনে এখন আছে। আচ্ছা আচ্ছা। আমাদের মাস্টারমশাই ছিলেন মিগেন বাবু, এই তানবুলনা থেকে আসতেন, তাই তো? হ্যাঁ, মিগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হ্যাঁ, আর ছিল চিনকরি মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আর স্কুলটা কোথায় ছিল? স্কুলটা ওই তোমাদের সদরটা। আচ্ছা, সদরটা। আর কতজন ছাত্রছাত্রী ছিল? ৪০-ই সব, ওয়ান থেকে ফোর পর্যন্ত। আর এমনি কোনো দুষ্টুমি করে মারফার খেয়েছেন এরকম কেউ আছে আপনাদের ব্যাচে? হ্যাঁ। কে, কীরকম? ও মার খেয়েছো বিশু মানুষ। কিসের জন্যে? পড়া হতো না বলে, মানে সে মার মানে উপরে মার, সে সহ্য করতে পারবে না। আর এই দুজনই মাস্টারমশাই ছিলেন না আরেকজন কেউ ছিলেন? আরেকজন ছিল বেলবড়ি থেকে আসতে। আচ্ছা আচ্ছা। চক্রবর্তী? না না না, মনে হচ্ছে বসু। কি বসু? আচ্ছা আচ্ছা, বেলবড়ি থেকে আসতে। বাগনানের পড়ে ছিল ছাঁচু। আর ইয়ে কি কোলে বললে? নেপাল কোলে। নেপাল কোলে। আর মাস্টারমশাইরা? মাস্টারমশাইরা তো গোবিন মাস্টার ছিল, চিন্তামণি স্যার ছিল, মাদ্রা গোপালবাবু ছিল, গোপাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর ওই যে পিতার নামটা আমি বলতে পারছি না, ওই বেলমুড়ি মাস্টারমশাই প্রধান, ওই হেড মাস্টার ছিল। আর এমনি মেয়েরা পড়তো কেউ? হ্যাঁ, মেয়েরা পড়তো। দু একটা নাম বলো। ওই মেয়েরা ওই যে গোপাল কামারের বোন আঙুর, তারপরে এখানে সুমিত চাটিজের বোন ছিল। আচ্ছা আচ্ছা। দা সুপা, ওরা তোমাদের সঙ্গে পড়েছে? ইরে, নারায়ণ সিং, গোপাল সিং, ভিকু সিং, তা ইরে ঠান্ডি দিই নাকি বলো? হ্যাঁ, ঠান্ডি ঠান্ডি। হ্যাঁ, মজার ঘটনা কি? মজা আর হচ্ছে ওই ইরে ও যেহেতু স্কুলে যেহেতু তখন ওই ডাব সুরেন চাটি যে এমন মেয়ে মারত, সে বলবার কথা নয়। সে হচ্ছে তখন ছোট, তো মানে তো জ্ঞান ছিল না, ও মারত, প্রচুর মারত। কি জন্য মেয়ে ছিল? ওই ডাব গাছে উঠে ডাব ধরেছিল বই মুড়ি রেখে দিয়ে। আর মাস্টারমশাই কে কে ছিল? মাস্টারমশাই ওই যে মশাই ওই বঙ্গাল মতনই, আমি ঠিক জানি না ওরা মাস্টারমশাইয়ের নাম এখন বুঝতে পারিনি। আচ্ছা, ওই মেয়েছিল যেতে করে তো মানে
মানে ওই দেশ নিয়ে মানে পড়াতো জলধর চক্রবর্তী ওই মনে হয় আমি ঠিক জানি না ওইটি নেই তবু আমি আজ একথা বলবো যারা আজ নক্ষত্র ন্যায় জল জল করছো তারা বছরে একবার হলেও আমার কাছে এসো তোমাদের সেই ছোট্ট মুখগুলি আমি দু চোখ ফোড়ে দেখে আমার অশ্রু নিবারণ করি তোমাদের অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে এই গ্রামে এখনো অনেক কুসংস্কার নিরক্ষর অজ্ঞ রয়েছে এদেরকে ভালোবাসার প্রতিপদে এনে এক পরিবর্তন সমাজ গড়ে তোলো সেই আর সেই আলোক রশ্মি যেন সারা ভারতবর্ষ এবং বিশ্বে ছড়িয়ে পড়ুক আর সেই আনন্দে আমি নীরবে নয়ন অশ্রু বহন করে নদীর স্রোতের ন্যায় বাহিয়া যাব বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় বাগনান চৈতন্যবাটি একটা প্রতিষ্ঠান তৈরিতে অনেক মানুষের শ্রম স্বপ্ন অর্থ ও অন্যান্য অবদান থাকে যা জানা গেছে তা তুলে ধরা গেল প্রভাস বসু ভোলানাথ ঘোষ তিনকড়ি মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ বিশ্বাস কালীপদ চট্টোপাধ্যায় শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় নিশিকান্ত চট্টোপাধ্যায় শিবরাম চট্টোপাধ্যায় গঙ্গাধর ঘোষ পঞ্চানন ঘোষ নকুল ঘোষ থেকে শুরু করে এখনকার দেবব্রত বিশ্বাস অজয় মুখোপাধ্যায় তারকনাথ দে এরকম আরও কত কত নাম শিক্ষক মহাশয়দের মধ্যে তারাপ্রসন্ন বিশ্বাস মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায় জলধর চক্রবর্তী মহাদেব ঘোষ গোপাল বন্দ্যোপাধ্যায় গোপেশ্বর ঘোষ চিন্তামণি চক্রবর্তী প্রমুখ প্রাক্তনদের মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান অল্প কয়েকজনের শ্রমের দ্বারা তৈরি হতে পারে না অসংখ্য মানুষের অবদান থাকে স্বল্প পরিসরে যে নামগুলো সংগ্রহ করা হলো তাই বলা হলো কিন্তু সমস্ত মানুষজনের কথাই আমরা স্মরণ করছি যাদের অবদানে এই প্রতিষ্ঠানটি বর্তমান রূপ পেয়েছে বিদ্যালয়ের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রামটিরও ক্রমবিকাশ ঘটেছে হাসপাতালটি আবার নিজের গতি পেয়েছে ছোট্ট গ্রন্থাগারটিও অতিকায় রূপ নিয়েছে ভগ্নপ্রায় মন্দিরগুলো এখন সকলের সহায়তায় নতুনভাবে সংস্কারিত হয়েছে গ্রামটিকে আবার যেন মনে হচ্ছে মন্দিরময় গ্রাম বিদ্যালয়টি 100 বছর পেরিয়ে 101 বছরে পা দিতে চলেছে শতবর্ষের শুভ লগ্নটি স্মরণ করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিলিত হয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ গ্রামবাসী বৃন্দ ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত বেলুড় মঠের প্রধান সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক শ্রদ্ধেয় স্বামী শেখরানন্দজী মহারাজ তাঁকে সুস্বাগতম ও প্রণাম বিদ্যালয়ের এবং বিদ্যালয়ের সঙ্গে জড়িত সমস্ত মানুষজনের প্রতি মঙ্গল কামনা করে সফল হোক সত্য শতবর্ষ